আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরাকের মার্কিন দূতাবাসের চত্বরে ফের রকেট হামলা। করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু 5 লাখ, হৃদয় বিদারক বললেন বাইডেন। তুর্কি ড্রোনে 3 লাখ ঘন্টা ওড়ার রেকর্ড। রাশিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞায় সম্মত ইইউ। আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পরে পরমাণু সমঝোতা। মিয়ানমারে উত্তেজনা, দেশজুড়ে ধর্মঘটের ডাক। এবং সর্বশেষে জানিয়ে দেব উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা ঘোষণা দিল কানাডা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইরাকের মার্কিন দূতাবাসের চত্বরে ফের রকেট হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের বাগদাদ শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের চত্বরে আবারও 2টি রকেট আঘাত হেনেছে। রাজধানীর গ্রিনজোন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টিত মার্কিন দূতাবাস সহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। জানা গেছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমান্তের মধ্যে রকেট 2টি আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যদিও কোনো গোষ্ঠী বা সংগঠন ভয়াবহ এই রকেট হামলার দায় স্বীকার করেনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, 2টি রকেটের মধ্যে 1টি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। উল্লেখ্য, এর একদিন আগে ইরাকের আল বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিয়ুশা রকেট দিয়ে আঘাত চালানো হয়। সূত্র পার্টস টুডে। করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু 5 লাখ, হৃদয় বিদারক বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। এই সংখ্যাকে প্রেসিডেন্ট জো বাইডেন হৃদয় বিদারক মাইল ফলক বলে উল্লেখ করেছেন খবর বিবিসির। তিনি বলেন, জাতি হিসেবে আমরা এত নির্মম ভাগ্যকে মেনে নিতে পারি না। দুঃখিত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে। করোনায় মৃত্যুদের স্মরণে সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের সঙ্গী সঙ্গিনী। সেখানে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 2 কোটি 80 লাখ, আক্রান্তের সংখ্যাতেও বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র। আমেরিকানদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, আজ আমি সব আমেরিকানদের অনুরোধ করছি মনে রাখতে, মনে রাখুন আমরা কাদের হারিয়েছি আর মনে রাখুন কাদের আমরা পেছনে ফেলে এসেছি। আগামী 5 দিন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বাইডেন। হোয়াইট হাউসে তিনি বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যু সংখ্যার সঙ্গে ঐতিহাসিক ঘটনার তুলনা দিয়ে। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে সব মিলিয়ে যত আমেরিকান মারা গেছেন তার চেয়ে বেশি আমেরিকায় মারা গেছে করোনা ভাইরাসে। তিনি বলেন, আজ আমরা সত্যিকার অর্থেই একটি মারাত্মক ও হৃদয় বিদারক মাইল ফলক স্পর্শ করেছি, 5 লাখ 71টি মৃত্যু। বাইডেন বলেন, আমরা অনেক সময় বলতে শুনি সাধারণ আমেরিকা, এরকম কোনো কিছুর অস্তিত্ব নেই, তাদের মধ্যে সাধারণ বলে কিছু নেই। আমরা যাদের হারিয়েছি তারা অসাধারণ ছিলেন, তারা প্রজন্ম পার করেছে, তারা আমেরিকায় জন্মেছিলেন, আমেরিকায় এসেছিলেন, তাদের অনেকেই আমেরিকায় একা একা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বলেন বাইডেন। বক্তব্যে নিজের স্ত্রী ও মেয়ের কথা স্মরণ করেন বাইডেন, যারা 1972 সালে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, এবং নিজের ছেলের কথাও তিনি উল্লেখ করেন, যিনি 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা গেছেন। বাইডেন বলেন, দুঃখ ও শোকের মধ্য দিয়ে যাওয়া আমার জন্য ছিল উদ্দেশ্য খুঁজে পাওয়া। এদিন যুক্তরাষ্ট্রের প্রতি 1000 মৃত্যুর স্মরণে ওয়াশিংটনের জাতীয় ক্যাথেড্রালে একবার করে মোট 500 বার ঘণ্টা বাজানো হয়। তুর্কি ড্রোনে 3 লাখ ঘন্টা ওড়ার রেকর্ড। তুরস্কের বেসামরিক প্রতিরক্ষা কোম্পানি ডাইকার ডিফেন্স জানিয়েছে, তাদের তৈরি একটি মনুষ্যবিহীন আকাশযান 3 ঘন্টা উড্ডয়নের রেকর্ড তৈরি করেছে। কোম্পানি চিফ টেকনোলজি অফিসার সেলচুক বায়রাক্তার এক টুইট বার্তায় সোমবার তথ্য জানান। টুইট বার্তায় তিনি বলেন, বায়রাক্তার TB2 নামের এই ড্রোনটি ইনফ্রাটিক্স শেল্ড, অলিভ ব্রাঞ্চ ও স্প্রিং শেল্ড সহ বিভিন্ন অভিযানে ব্যবহার করা হয়েছে। উন্নত প্রযুক্তির এই ড্রোন সামরিক বাহিনীর জন্য যুদ্ধে খরচ ও কৌশলগত সুবিধা এনে দিয়েছে এবং অভিযানে প্রাণহানির সংখ্যা কমিয়েছে।
উড্ডয়নে 3 ঘন্টার হিসাবে তুরস্কের বিমান চালানোর ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে বায়ার আক্তার TB2 ড্রোন। 2014 সালে তুরস্কের সামরিক বাহিনীর প্রথম বায়ার আক্তার TB2 ব্যবহার করে। বর্তমানে ইউক্রেন, কাতার ও আজারবাইজান এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোন গত বছরের শেষে ককেশাস অঞ্চলের নাগর্ণ কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধে আজারবাইজানের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সূত্র আনাদোলু এজেন্সি। রাশিয়া ও মিয়ানমারের উপর নিষেধাজ্ঞায় সম্মত ইইউ। রাশিয়া ও মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী দলের নেতা অ্যালেক্সাই নাভালনির ওপর দমন নীতি এবং মিয়ানমার সামরিক অভ্যুত্থানের কারণে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইইউ। গতকাল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করলে ইইউ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, কারণ এটা সাধারণ মানুষকে আঘাত করতে পারে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাষ্ট্রজোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যমত অর্জন করার সময় যে সহজ হয় তা নয়। তবে রাশিয়া ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আলোকে এই দুই দেশের ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন তেমন মতভেদ দেখা যাবে না। কয়েক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞার স্পট রূপরেখা তুলে ধরা হবে। আগামী মাসে ইইউ শীর্ষ সম্মেলনে সেই ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে আরও সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদ্যোগ দেখা যাচ্ছে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করেছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। গত 1 ফেব্রুয়ারি সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই প্রতিবাদ মিয়ানমারে বিক্ষোভ চলছে। আটক করা হয়েছে সুচি সহ তার দল NLD-র অনেক নেতাকে। দেশটিতে আগামী 1 বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেনা শাসন বিরোধী বিক্ষোভ দমনে আইন সংশোধন করছে মিয়ানমারের জান্তা সরকার। কেউ সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলে 20 বছরের কারাদণ্ড হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়া নতুন আইনে কেউ অভ্যুত্থানকারী নেতাদের বিরুদ্ধে ঘৃণা বা অপমান সূচক কিছু প্রকাশ করলেই দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে ইতিমধ্যে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিনওয়ান ফ্লাং সহ দেশটির সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র, সূত্র আল জাজিরা ও ডয়েচে ভেলে। আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পরে পরমাণু সমঝোতা। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে পরমাণু সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তনের বিরোধিতা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। পরিষদ বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসায় কোনো লাভ নেই, বরং তাতে ক্ষতি বেশি হবে। গতকাল ইরানের 5ম বিশেষজ্ঞ পরিষদের 8ম অধিবেশন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার নির্দয় নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে ইরানি জনগণের প্রতিরোধে, আত্মত্যাগ ও কষ্ট স্বীকারের মাধ্যমে। বিশ্বব্যাপী আরেকবার আমেরিকা আরও একজন গোয়ারো কুচক্রি প্রেসিডেন্টকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে দেখেছে। অথচ ইরানের ইসলামী শাসন ব্যবস্থা জনগণের স্বার্থ ও পৃষ্ঠপোষকতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসুক বা না আসুক, তার কোনো প্রভাব ইরানি জনগণের প্রতিরোধের ওপর পড়বে না, আর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাদের ফিরে আসার কোনো অর্থ নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইরান সহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর সাথে এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তবে তেহরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না, সূত্র পার্স টুডে। মিয়ানমার উত্তেজনা, দেশ জুড়ে ধর্মঘটের ডাক। মিয়ানমার সেনাবাহিনীর বিধিনিষেধ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে অভ্যুত্থানের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। সোমবার অভ্যুত্থান বিরোধীরা সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় আরো বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে। এদিকে দেশটির ব্যবসায়ীরাও প্রতিবাদ জানাতে বাসায় ব্যবসায়ের কার্যকলাপ বন্ধ করে রেখেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিক্ষোভে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী তাদের দমন নীতির অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ধীর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারির পর এই বিক্ষোভ দেখানো হলো। সোমবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানাচ্ছে, আটক সকল নেতাদের মুক্তি দিন বলে তারা স্লোগান দিচ্ছেন। এছাড়া বিক্ষোভকারীরা কাউকে কর্মস্থলে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইয়াঙ্গুন ছাড়াও মিয়ানমারের রাজধানী নেইপিদোতে বিশাল সমাবেশে দেখা দিয়েছে। একই সঙ্গে দেশটির মিতকিয়ান, পানম, পিনমান, দাইয়ে এবং ভামোতে বিক্ষোভে নেমেছে বিক্ষোভকারীরা। উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা ঘোষণা দিল কানাডা। চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের আচরণকে গণহত্যা হিসেবে ঘোষণা দিয়েছে কানাডার সংসদ। খবর বিবিসির, সোমবার কানাডার হাউস অব কমন্সে 266 শূন্য ভোটে বিপুল ব্যবধানে এই ঘোষণা পাশ হয়। ক্ষমতাসীন লিবারাল পার্টির আইন প্রণেতাদের বড় একটি অংশ এবং সকল বিরোধী দলগুলো এই ঘোষণার পক্ষে ভোট দিয়েছেন। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। যুক্তরাষ্ট্রের পর কানাডা হল দ্বিতীয় দেশ যারা উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা বলে ঘোষণা দিল। কানাডার আইন প্রণেতারা একটি সংশোধনী পাশের জন্য ভোট দিয়েছে। চীন সরকার যদি গণহত্যা চালিয়ে যায় তাহলে 2022 সালের শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে কানাডা যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহ্বান জানায় সেই অনুরোধ সংশোধিত করা হয়েছে। জিনজিয়াংয়ে উইঘুরদের প্রতি চীন সরকারের আচরণকে গণহত্যা হিসেবে আখ্যা দিতে জাস্টিন ট্রুডো বরাবর দ্বিধাগ্রস্ত রয়েছে। তিনি পরিস্থিতিকে অত্যন্ত বোঝময় বলে উল্লেখ করেছেন এবং বলেছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও খতিয়ে দেখা দরকার। সোমবার ভোটাভুটির দিন ট্রুডোর মাত্র একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মার্ক গার্নেউ, সংসদে হাজির হয়েছিলেন। হাউস অব কমন্সে তিনি বলেন, কানাডা সরকারের পক্ষ থেকে তিনি ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। ভোট শুরু হওয়ার আগে বিরোধী দলের নেতা এরিন ও টুল বলেন, এই পদক্ষেপ নেওয়া জরুরি, একটি পরিষ্কার ও দ্ব্যর্থহীন বার্তা দেওয়ার জন্য যে আমরা মানবাধিকার ও মানবাধিকারের মর্যাদার পক্ষে রয়েছি, এমনকি যদি এই ফলে কিছু অর্থনৈতিক সুযোগ হারায় তবু